আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ বিলি চ্যানেলে। আজ আমরা এই চ্যানেলে শিখব সহজ ইংরেজি ভাষা পর্ব 72। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে হলেও দেখুন। অনেক বাক্যগুলো জানতে পারবেন যেগুলো কথা বলার জন্য দৈনিক ব্যবহৃত হয়। আসুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের এই 72 নম্বর পর্বে প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে এই যে শুনুন। এই যে শুনুন, এই ধরনের বাক্যকে আপনি ইংলিশে বলবেন এক্সকিউজ মি। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি এক্সকিউজ মি। এখানে এক্সকিউজ মি মানে এই যে শুনুন। তারপর লেখা আছে আপনি কি আমার কথা শুনছেন, ইংলিশে সুন্দর করে বলবেন আর ইউ লিসেনিং টু মি। এই বাক্যটিতে ইউ মানে আপনি, লিসেনিং শব্দের অর্থ শুনতে পাওয়া, মি মানে আমাকে। আর ইউ লিসেনিং টু মি মানে আপনি কি আমার কথা শুনছেন। তারপর লেখা আছে আমার কথা শোনো, ইংলিশে বলবেন লিসেন টু মি। বাক্যটিতে লিসেন শব্দের অর্থ শোনা, মি মানে আমার, লিসেন টু মি মানে আমার কথা শোনো। তারপর লেখা আছে একটু বুঝতে চেষ্টা করো, ইংলিশে বলবেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আ লিটল। বাক্যটিতে ট্রাই শব্দের অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, আ লিটল মানে একটু। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আ লিটল মানে একটু বুঝতে চেষ্টা করো। এরপর লেখা আছে বুঝতে চেষ্টা করো, ইংলিশে বলবেন কাম অন। কাম অন মানে বুঝতে চেষ্টা করো। এখানে কাম অন মানে বুঝতে চেষ্টা করো। তারপর লিখে আছে তুমি কি বুঝতে পেরেছ, ইংলিশে বলবেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড। বাক্যটিতে ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি কি বুঝতে পেরেছ। তারপর লেখা আছে তুমি কি আমার কথা শুনতে পারো, ইংলিশে বলবেন ক্যান ইউ হিয়ার মি। বাক্যটিতে ক্যান শব্দের অর্থ পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শুনতে পাওয়া, মি অর্থ আমার। ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পারো। তারপর লেখা আছে তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগত আর ইংলিশ হচ্ছে ইউ আর ওয়েলকাম। এই বাক্যে ইউ আর ওয়েলকাম মানে তোমাকে স্বাগত। নেক্সট লিখে আছে এটা তেমন কিছু না, ইংলিশে বলবেন ইটস নাথিং। এখানে ইটস মানে এটা, নাথিং মানে কিছু না। ইটস নাথিং অর্থ এটা তেমন কিছু না। তারপর লেখা আছে এটা আমার জন্য আনন্দের, ইংলিশে বলবেন ইটস মাই প্লেজার। বাক্যটিতে ইটস মানে এটা, মাই প্লেজার অর্থ আমার আনন্দ, ইটস মাই প্লেজার অর্থ এটা আমার জন্য আনন্দের। তারপর লেখা আছে ঠিক আছে, ইংলিশে বলবেন ইটস ওকে। ইটস ওকে অর্থ ঠিক আছে। তারপর এটা উল্লেখ করার প্রয়োজন নেই, ইংলিশে বলবেন ডোন্ট মেনশন ইট। অনেক সময় কেউ আমাদেরকে ধন্যবাদ দিলে আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি ডোন্ট মেনশন ইট, মানে এটা উল্লেখ করার প্রয়োজন নেই। আপনাকে যে ধন্যবাদ দিল আপনি বলতেছেন ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এখানে মেনশন শব্দের অর্থ উল্লেখ আর ইট মানে এটা। ডোন্ট মেনশন ইট, এটা উল্লেখ করার প্রয়োজন নেই বা এটা বলার প্রয়োজন নাই। তারপর লেখা আছে মোটেও না, ইংলিশে বলবেন নট অ্যাট অল। নট অ্যাট অল মানে মোটেও না। এরপর লেখা আছে বিড়বিড় করবেন না, বিড়বিড় করবেন না, ইংলিশে বলবেন ডোন্ট মাম্বল। বাক্যটিতে মাম্বল শব্দের অর্থ বিড়বিড় করা,
ডোন্ট মাম্বল অর্থ বিড়বিড় করবে না। তারপর লিখে আছে আর কাঁদবে না, ইংলিশে বলবেন ডোন্ট ক্রাই এনি মোর। এই বাক্যে ডোন্ট ক্রাই মানে কাঁদবে না, এনি মোর মানে আর। ডোন্ট ক্রাই এনি মোর, আর কাঁদবে না। তারপর লেখা আছে সোজা হয়ে বসো, ইংলিশে বলবেন সিট আপ স্ট্রেইট। এখানে সিট মানে বসা, স্ট্রেইট শব্দের অর্থ সোজা। সিট আপ স্ট্রেইট মানে সোজা হয়ে বসো। তারপর লেখা আছে সাবধানে দেখে, এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন ওয়াচ কেয়ারফুলি। এখানে ওয়াচ কেয়ারফুলি মানে সাবধানে দেখে। নেক্সটে লেখা আছে লাইনটা ধরে থাকো, ইংলিশে বলবেন হোল্ড দ্য লাইন। এই বাক্যটা আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন মোবাইল ফোনে কারোর সাথে কথা বলতেছেন, কিন্তু আপনি কথার মাঝখানে তাকে বলতেছেন যে আপনি লাইনটা কাটবেন না, একটু ধরে রাখেন, তখন বলবেন হোল্ড দ্য লাইন। এখানে হোল্ড দ্য লাইন মানে লাইনটা ধরে থাকো। তারপর লেখা আছে খাবার খাও, ইংলিশে বলবেন হ্যাভ দ্য ফুড। এবার কি হ্যাভ মানে খাওয়া, ফুড মানে খাবার, হ্যাভ দ্য ফুড খাবার খাও। এখানে কিন্তু এ বাক্যটি আপনাদের মনে রাখতে হবে, হ্যাভ শব্দের অর্থ মাঝে মাঝে খাওয়া অর্থেও ব্যবহৃত হয়। তারপর লেখা আছে ভালো করে চাবাও, ইংলিশে বলবেন চিউ ওয়েল। বাক্যটিতে চিউ মানে চাবানো, ওয়েল মানে ভালো। চিউ ওয়েল মানে ভালো করে চাবাও। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ল্যাঙ্গুয়েজ বিলি চ্যানেলের সহজ ইংরেজি ভাষা পর্ব 72 নম্বর পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। যদি আপনি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আরেকটি কথা, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে একটা করে কমেন্ট করবেন, ধন্যবাদ জানাবেন, কিংবা আপনার যদি কোনো মূল্যবান পরামর্শ থাকে তাও জানাতে পারে। আমরা আপনাদের মন্তব্যগুলো পড়ে উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও দিতে আমরা খুব অনুপ্রাণিত হই। তো সবাই ভালো থাকবেন, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক ভাই অপর ভাইকে সবসময় সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।